আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে দেখুন চালতের দুই রকমের চালতের আচার বানাবো। তো এখানে আমি চালতে কিভাবে তৈরি করেছি দেখুন, আমি এই চালতাটা তৈরি করে পিট লবণ দিয়ে এখন পরিবেশন করে খাবো। তো কিভাবে আমি চালতা আচার তৈরি করলাম, দুই পদের চালতা, এখানে আমি ছয়টা চালতা নিয়েছি, গাছের টাটকা চালতাগুলো নিয়েছি। তো ওই ছয়টা চালতা দিয়ে আমি দু পদের চালতা তৈরি করব। তো কীভাবে চালতাগুলো আমি তৈরি করব আপনাদের দেখাচ্ছি, আমি কিভাবে তৈরি করেছি সেভাবে আপনারা যদি তৈরি করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে চালতাগুলো কেটে নেব, চালতাগুলো কেটে টুকরো টুকরো করে, একটা চালতা আমি মানে থেতলে নিয়েছি আর একটা চালতা আচার আমি টুকরো টুকরো করে আচার দিয়েছি। এই দেখুন এখানে আমার চালতাগুলো কাটার শেষ হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিচ্ছি। তো আমি যে চালতাটা মানে থেতলে নেব সেটা আমি একটা হাঁড়ির ভিতরে দিয়ে থেতলে নেব। যে দেখুন এখানে নিচে একটা তোয়ালে দিয়ে নিয়েছি, এই তোয়ালেটা দিলে আমি পুঁতা দিয়ে মানে হালকাভাবে আলতোভাবে থেতলে থেতলে নেব। পাটার ভিতরে এভাবে দিতে গেলে টুকরোগুলো দৌড়াদৌড়ি পারবে, এর জন্য আমি হাঁড়ির ভিতরে থেতলে নিয়েছি। দেখুন আমার থেতলে হয়ে গিয়েছে। তো এখন আমি কড়ার ভিতরে দিয়ে নেব, কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছিলাম, তো হলুদ মরিচের মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়ো, আমি এখানে চার চামচ পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিছি। পাঁচফোড়নের গুঁড়ো দিলাম, তারপরে এখন দিয়ে দেব চিনি দিয়ে দেব, তারপরে এখানে বিট লবণ দিয়ে দিলাম একটু, এখন চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যদি টকটা বেশি খেতে চান তাহলে চিনিটা পরিমাণ অল্প পরিমাণে দিলেই হবে, আর যদি টকটা বেশি না খেতে পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দিলেই হবে। আমি এখানে চিনি একটু বেশি পরিমাণে দিয়েছি টকটা একটু হালকা ই করার জন্য। তো আমি এগুলো সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে, আমি এখন কড়াই চুলার উপরে দিয়ে দিয়েছি। তো আলতো জালে মৃদু জালে আমি ঢেকে দিয়ে দিলাম। এখানে আমি তিন চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, তো লবণ দিয়ে আমি মরিচটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এখানে আমি একটু পাঁচফোড়নের গুঁড়ো দেব, কারণ আমি পাঁচফোড়নের গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি, এখানে আমি এই গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ এই গুঁড়াটা আচারটা নামিয়ে নেওয়ার আগে এই ফাঁকিটা দিলে মানে আলগা একটা পাঁচফোড়নের ঘ্রাণটা বের হবে, যার কারণে আমি হালকা পরিমাণে একটু পাঁচফোড়নের গুঁড়ো আবার মরিচের সঙ্গে দিয়ে দিলাম। তো আমার ডলা শেষ হয়ে গিয়েছে, এখানে আমি ফাঁকিটা দিয়ে দেব। আমার আচারটাও হয়ে এসেছে, মাঝখানে আমি লেড়ে দিয়েছি কয়েকবার, এখন আমি গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি লেড়ে চেড়ে এটাকে মিক্স করে দেব। আমার আচারটা হয়ে এসেছে, এখন পরিবেশন করে নেব। এই যে দেখুন আমার আচার, দেখুন একেবারে আমরা ছোটবেলায় যেরকম স্কুল গেটে খেয়েছি
অবিকল সেরকম, খেতে খুবই টেস্ট লাগে। আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আরেক পদের আচার আমি তৈরি করব। দেখুন, এখানে কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি। আমি এই টুকরো টুকরো এগুলো আমি একটা বলক দিয়ে নেব, হাঁড়িটা ঢেকে দিলাম, একটা বলক দিয়ে নামিয়ে নেব, বেশি সিদ্ধ করব না। তো এই যে আমার এখানে বলক হয়ে এসেছে, একটা বলকে আমি নামিয়ে নেব এখন। তারপরে আমি একটা ঝাড়া দিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে এখানে আস্ত দু তিনটে শুকনো মরিচ ডালা দেব, মরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব দু তিনটা মানে ছিঁড়ে দেব, পাঁচ ছয় কোয়া রসুন আমি আস্ত দিয়ে দিলাম। তারপরে আমি এখানে চালতার টুকরোগুলো, সিদ্ধ করা চালতার টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো কষিয়ে নেব তেলের মধ্যে, তারপরে লবণ দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে নেব, তারপরে আমি এখানে একটু পরিমাণ চিনি দিয়ে দেব, সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কারণ টক আর মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। টক যদি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন, আর টক যদি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আমি এখানে 2 চামচ দিয়েছি, বেশি দিইনি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখুন, আমি এখানে 5 ফোড়নের ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি ভালো মতো এটাকে মিক্স করে নেব। চালতার ভিতরে যে পানি আছে ওই পানিটা শুকানো পর্যন্ত আমাকে এভাবে লেড়ে চেড়ে যেতে হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম, দেখুন এর ভিতরে একদম পানিটা বের হয়ে এসেছে প্রায়। আমি এখন বোতলে ভরে নেব। এই যে আমি পরে আবার এটার ভিতরে তেল দিয়ে রৌদ্রে শুকিয়ে নিলে অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়।